করোনা ভাইরাসের আতঙ্কে যেখানে মানুষ ঘরের ভিতর বন্দি গোর থেকে মানুষ বাইরে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না সেখানে মারামারিতে মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীপুরের মানুষরা শুধু মারামারি নয় মারামারি করে একজনের পা কেটে সেই কাটা পা নিয়ে মিছিল দিচ্ছে তারা তো আমি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে ছোটোভাবে দেখাচ্ছি আপনারা সেই ভিডিও ক্লিপটা একটু দেখুন আমি বেশি লম্বা করে সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি না শুধু এটাই বলতে চাচ্ছি যে মানুষের মানসিকতা আজকে খুঁতায় গেছে মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গেছে একটা যুবকের পা কেটে এবং সেই কাটা পাটা নিয়ে মিছিল দিচ্ছে আবার মিছিলের ভিতর জয় বাংলা জয় বাংলা বলতেছে আমি জানি না আমার এই ভিডিওটি কতজনের কাছে পৌঁছাবে বাট আমাদের প্রশাসনের এই দিক দিয়ে একটু দৃষ্টি রাখা উচিত এবং এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত কারণ এমনিতেই এখন দেশের একটা মহামারী অবস্থা করোনা ভাইরাসের কারণে সবাই আতঙ্কিত অন্যদিকে তারা মারামারি করতেছে কাটা একজনের পা কাটতেছে এবং সেই কাটা পানি আবার জয় বাংলায় জয় বাংলা বলে মিছিল দিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন